তোলা হয়েছে। প্রথমত আন্দোলন ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু আমাদের বন্ধুর উপরে হাত তোলা হয়েছে। এই ডিএমখালীর মানুষ, এই সখীপুরের মানুষ প্রমাণ করেছে নারীদের উপরে হাত তুললে কি হয়। নারীদের উপরে হাত তোলার পরে, আমার বন্ধুর উপরে হাত তোলার পরে এই অবস্থা হয়েছে। ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের বন্ধুর উপরে হাত তুলেছে। আমরা চাই বাংলাদেশের মানুষ দেখুক আমরা বাংলাদেশের ছাত্রদের সাথে আছি। আমার চাকরি আছে, আমি চাকরি রেখে এইখানে এসেছি। আমার মাথায় বিবেক বড়া আবর্জনা নয়। আপনারা কি চিন্তা করেন না, এই ভাই বোনরা আপনাদেরকে অভিশাপ দিচ্ছে, সারা বাংলাদেশ অভিশাপ দিচ্ছে। আপনাদের এখনো সময় আছে, সম্মান নিয়ে পদত্যাগ করুন। আমাদেরকে, আমাদের বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন হবে ইনশাল্লাহ। 20-25 জন আহত হয়েছে, 20-25 জন আহত আছে আমাদের এখানে, এবং কি আমাদের গাড়িগুলো জ্বালায় ওরা ইচ্ছাকৃতভাবে আমাদের সাধারণ ছাত্রদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, এবং তার নেতৃত্ব দিচ্ছে ডিএমখালী পরিষদের চেয়ারম্যান আবু, ওনার নেতৃত্বে আবু এবং টুলু মাঝি, তাদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর তারা হামলা করে। আমাদের 25 জন স্টুডেন্ট এখনো অসুস্থ আছে, তারা হসপিটাল আছে, বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা নিতেছে, আমরা এখন রাজপথে আছি। এই যে তারা আমাদের ইট পাটকেল মেরে একজন আহত করে দিছে, আমরা দাঁড়াইতে পারছি, আমাদের মা বোন তুলা অগত্য বাজায় গালিগালাজ করতে আছে। আমরা আমাদের কোন শিক্ষককে পাশে পাই নাই, আমাদের চেয়ারম্যান সে নিজে আসছে এই জায়গায় লাথি দিতে, লাথি দিতে বৃদ্ধ মহিলা আসছে, ওই বৃদ্ধ মহিলার পর্যন্ত লাথি মারছে। শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আসছি, তখন ছাত্রলীগের পোলাপান আমাদের গায়ে হাত তুলছে, ইভেন তারা লাঠি সোঁটা নিয়ে আমাদেরকে পিটাইছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, পুলিশ কিছু বলে নাই। ইভেন আমাদের স্যারও ছিল, স্যাররা কিছু না বলে তারা ছাত্রলীগের পক্ষে ছিল। পুলিশ এখানে, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আসছিলাম, পুলিশ এখানে আসছে, পুলিশ আমাদের কোনো বাধা দেয় না, মানে আমাদের আন্দোলনে বাধা দেয় না। ছাত্রলীগ আসছে, আইসা আমাদের মানে পুলিশের দ্বারা ইয়া কথাবার্তি কইলা, পুলিশ কিছু বলে নাই। পরে পুলিশ দাদা দেখছে ছাত্রলীগ আমাদের মারছে, আমাদের মায়ের এক একজনের এক জায়গায় নিয়ে গেছে। পরে আমরা বাধ্য হয়ে, আমরা সবাই একত্রিত হয়ে তাদেরকে দাওয়া দিয়েছি, তারা তারা চলে গেছে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে।